আসসালামু আলাইকুম, রোশনিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো খুবই সহজ উপায়ে ভেজিটেবল চাউমিন। এর জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটি আমি হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি গাজর এবং সিম দিয়ে দিচ্ছি। গাজর এবং সিম ভালোভাবে ভেজে নিতে হবে। আমার সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সস দিয়ে সবজিগুলোকে আর একটু ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে। সবজিগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম টমেটো দিয়ে আমি হালকা করে ভেজে নিব, পুরোপুরি সিদ্ধ করব না। এখন আমি সবজিগুলোকে এক সাইড করে রেখে একপাশে একটি ডিম দিয়ে দিব। ডিমের উপরে হালকা লবণ দিয়ে আমি আধ ভাঙা করে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবজির সাথে ডিমটি মিশিয়ে নিব এবং এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিব। নুডলস দিয়ে সবজির সাথে ভালোভাবে মেশাতে হবে। খুবই আলতোভাবে মেশাতে হবে যাতে নুডলসগুলো গলে না যায়। নুডলসগুলো গলে গেলে খেতে ভালো লাগবে না। সবজির সাথে নুডলসগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবশেষে আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এবং ম্যাগি মশলা দিয়ে নুডলসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। আমার চাউমিন রান্নাটি একদম কমপ্লিট। এখন আমি একটি বাটিতে ঢেলে নিয়ে উপরে টমেটো সস দিয়ে পরিবেশন করব। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। এবং আমার ভিডিওটি প্রতিদিন দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চাউমিন রান্নাটি একদম কমপ্লিট। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এবং প্রতিদিন আমার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।